জগতে গেলে আগে নিজের জীবনের স্থায়িত্ব কতটুকু এটা হচ্ছে সাধনার মূল বীজ। যে কোনো ভালো কাজ আমি কয়দিন থাকবো তা তো বলতে পারছি না, যে কয়দিন থাকবো সে কয়দিন ভালো কাজ করবো, আমি কোনো খারাপ কাজের মধ্যে যাব না, চলে তো যাব। মৃত্যুর পরেও যেন মানুষ বুঝতে পারে আর এই লোকটা এসেছিল, চলে যাবার পরে আমাদের এই অভাব বোধ করছে, আর আমি চলে গেলে যদি অভাব বোধ না হয়ে বলে শালা গেছে বাসেছি গ্রামটাকে জ্বালাই খাইছে সেটা বলো। চলে যেতে এখানে চিরকাল যাবো আমি এখান থেকে প্রাণ আনতে পারি, এখানে জীবন বিলাস শেষ হতে কিসের অহংকার? গুরু তোমাকে রেওয়াজ করে দিয়ে গলা তৈরি করে দেবে, বোঝা যাচ্ছে? আমি একদম সূক্ষ্ম কথাগুলো বলে দিচ্ছি, তাই মহামানবেরা সবসময় অ্যালার্ট করে বেশি দেখা তোমার দরকার,
আমি দেখছি কেন কেন আমি দেখছি আমার মতো কুৎসিত মানুষ জগতে কেউ নাই তাহলে আমার এমন একটা কাজ করতে হবে যে কর্মের গুণের দ্বারাই সবাই আমার রূপের কথা ভুলে যাবে সেই কর্মের গুণ সবাই মনে রাখবে আমি অমর হয়ে থাকবো আর তোমাকে বেশি করে দেখতে হবে কেন জানো কত সুন্দর ওতে একটু কালির ফোঁটা লাগলেই কিন্তু একটু চকচক থাকতে হবে যে আমার জীবনে যেন আমি এত সুন্দর দেখতে আলাদা কিছু নাই আলাদা
Thank you.
বর্ষারাত্রিতে আকাশ যদি পরিষ্কার থাকে, রাত্রি দ্বীপ প্রহরে একটু তাকালে লক্ষ কোটি অনন্ত কোটি গ্রহ নক্ষত্র জল জল করে চলছে, ওরা প্রত্যেকটা পুরোটা লক্ষ লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্য থেকে এমন নক্ষত্র আছে আলো পৃথিবীতে পৌঁছাতে আলোকবর্ষে 50 বছর কবে আসবে তার ঠিক নেই। শব্দ শুনি কান দিয়ে কানটা বন্ধ হয়ে
শব্দ স্পর্শ রূপ রূপ ভয়।